যুগ যুগ ধরে দুটি গ্রামকে বিভক্ত করে রেখেছে একটি খাল। এটি পারাপারে গ্রামবাসী প্রতি বছর নির্মাণ করে যাচ্ছে বাঁশের সাঁকো। 10,000 লোকের পারাপারের ভরসায় এই ঝুঁকিপূর্ণ সাঁকোটি চলাচলের ঝাঁকি ঝামেলায় গ্রামের মানুষ পড়ে নানান বিপাকে। জামালপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমানের তথ্য ছবি দিয়ে আরও ডেস্ক রিপোর্ট। জামালপুর জেলা মেলান্দা উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতুলা ও নাগলা ইউনিয়নের হরিপুর গ্রাম, এই দুটি গ্রামকে বিভক্ত করেছে মাদার দৌ নদীর শাখা খাল। সময় ও খরচ কমাতে প্রতি বছর গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করেন পারাপারের জন্য। বাঁশের ব্রিজ আমরা নিজেরা গ্রামের উদ্যোগে আমরা এই ব্রিজটা করছি। এই সাঁকোটার মাঝখানে ভাঙ্গা, সাঁকোটা ভাঙ্গা, যাইতে খুবই ভয় লাগে। যমুনা নদীর পাশের এই গ্রামে প্রতি বছর বন্যায় তলিয়ে যায় রাস্তাঘাট। বছরে প্রায় 7-8 মাস পানি থাকে খালে। বন্যার পানির তোড়ে সাঁকোটি ভঙ্গুর, এতে প্রতিনিয়তই বিপাকে পড়েন গ্রামবাসী। আমরা চলাফেরা করি, খুব কষ্ট বিষয়। চলাফেরা মানুষের অনেক কষ্ট হয়, বন্যার সময় নৌকা পাওয়া যায় না, মানুষ পয়রা, কেউ কেউ ঠ্যাং ভাঙ্গে, হাত ভাঙ্গে। গ্রাম দুটিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে, তবে 20 বছরে খালে সেতু নির্মাণ হয়নি। খুবই নয় যে সাঁকোটা অতি তাড়াতাড়ি জন্য আমাদের একটা ভালো একটা ব্রিজ করে দেয়, কারণ এই সেতুর জন্য যে কোনো মানুষ আসলে আর মানে এদিকে আর কোনো আত্মীয় স্বজন করতে চায় না। ঝুঁকিপূর্ণ সাঁকোর স্থানে সরকার একটি সেতু নির্মাণ করলে উপকার পাবেন 10,000 মানুষ। আর পাশাপাশি দুই গ্রামের গভীর মিতালি আরও দৃঢ় হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।